স্কুল যাওয়ার রাস্তায় ভাঙা খাল, বহু পথ ঘুরে স্কুল পৌঁছতে হয়। খাল সারাইয়ের প্রতিবাদে অবরোধ। এতদিন স্কুল বন্ধ ছিল, তাই ছাত্রছাত্রীরা চুপ ছিল, স্কুল খুলতে তারা প্রতিবাদে নামে। একমাত্র যাতায়াতের রাস্তায় ভাঙা খালের রিপেয়ারের দাবিতে 4 বছর আগে অবরোধ করেছিল। তখন প্রশাসন আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়। তারপর করোনা সহ একাধিক কারণে স্কুল বন্ধ ছিল, এবার স্কুল খোলা। আবার অসুবিধার সম্মুখীন করছে কাচারা। জাম্বনি থানার পুত্রঙ্গি খাল গত প্রায় 5 বছর ধরে বেহার অবস্থায় পড়ে আছে, বারবার বলেও কোনো লাভ হয়নি। বর্ষা শুরু হতেই জল যেতে শুরু করেছে, ফলে খালের পাশ দিয়ে যাতায়াত বন্ধ, স্কুল পৌঁছতে বহু পথ ঘুরে যেতে হয়। তারই প্রতিবাদে আজ ঝাড়গ্রাম থেকে চন্দ্রে যাওয়ার রাস্তায় 5 মিনিট কাছে পথ অবরোধ করে ছাত্রছাত্রী অভিভাবকেরা। যতক্ষণ প্রশাসন এসে অবিলম্বে খাল সারের প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে। অবরোধের ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে। আমাদের এই রাস্তার মানে পোল খারাপ হয়ে পড়ে আছে, যাতায়াতের ভীষণ অসুবিধা। রাত্রি মাত্রি গাড়ি ঘোড়াও আর ঢুকছে না, অ্যাম্বুলেন্সও যাচ্ছে না, মানে মানে আমাদের ওই পাশের লোকের ভীষণ অসুবিধা। আর 2 নম্বর হচ্ছে আমাদের রেশনের ব্যবস্থা সব রকমই আছে, ঘরে ঘরে পৌঁছে দেবার ব্যবস্থাও আছে, কিন্তু আসলে তো পোল নাই, গাড়ি ঘোড়া ঢুকছে না। আর এই যে স্কুলের ছেলে মেয়েরা সব ছোটো ছোটো ছেলে মেয়েরা কি খালের বন্যার জলে ঢুকে যাবে? সম্ভব নাই, পোলের অভাবে অনেক স্কুল ছাড়া ছাত্রছাত্রীরা বন্ধ ঘরে বসে রয়েছে। আর এইটাই হচ্ছে আমাদের একমাত্র পথ যাতায়াতের, ঝাড়গ্রাম ব্লক যাতায়াতের পথ। 17-18 সালে এইরকম অবস্থাতেই আমরা মানে অবরোধ দেখানো হয়েছিল, তার ফলে কী করলো বিডিও সাহেব, এসডিও সাহেব কী করলো, সামনে বালি টালি টুকুর জাম দিয়ে করে সাময়িক কাজ করে রেখে দিল, এখন চাঁঠাল পর্যন্ত পড়ে যাচ্ছে। আপনারা কী চাইছেন? আমরা যাতে আমাদের এই ব্যবস্থাটা ভালোভাবে হয়, এই পোলের কাজ এবং ব্রিজটা নতুন করে যাতে হয়, তা সেইটাই আমাদের লক্ষ্য। কিসের জন্য অবরোধ করছো তোমরা? ব্রিজের জন্য। ব্রিজটা খুব খারাপ? হ্যাঁ। কি অবস্থায় রয়েছে ব্রিজটা? পুরো ভেঙে গেছে, ফেটে রয়েছে। যে কোনো সময় বিপদ হতে পারে? হ্যাঁ। এতদিন সারাই? না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও তো তোমরা পথ অবরোধ করেছো? হ্যাঁ। কবে করেছিল? ঠিক প্রায় 4 বছর হয়ে গেল। সেই সময় কি বলা হয়েছিল? ঠিক করে দেওয়া বলা হয়েছিল। এখনো কি হয়েছে? না। মানে স্কুল যেতে গেলেও কি ভয় লাগে ওই রাস্তা দিয়ে? হ্যাঁ। কতটা বিপদ? প্রচুর। তোমরা কি চাইছো? আমরা ব্রিজটা মানে সারিয়ে দেওয়া। কি নাম তোমার?